नमस्कार বন্ধুরা, চামলিস গার্ডেন থেকে আমি চামলি বলছি। আজকের আমি যেটা তোমাদের দেখাবো যে স্ট্রবেরি গাছে এই সময় ঠিক ফুল আসার আগে কি পরিচর্যা করতে হবে, তাহলে এসো তোমরা আমার সঙ্গে স্ট্রবেরি গাছে কি পরিচর্যা করি। দেখো দেখো, এই হচ্ছে আমার স্ট্রবেরি গাছ, এখানেও আছে। তো এখন ফুল আসার টাইম, তাই ফুল আসার আগে আমি ঠিক কী কী দেব সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। আর আরেকটা কথা, প্রথমে খুব ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হচ্ছে স্ট্রবেরি মাদার গাছ থেকে কিন্তু সবসময় রানার বের হয়। হ্যাঁ, এবারে এই রানারগুলি যদি তোমরা না কেটে দাও তাহলে কিন্তু কখনোই মাদার গাছে ফুল আসবে না, আসবে হয়তো অল্প স্বল্প আসবে। হ্যাঁ, এর জন্য প্রথমেই তোমরা খেয়াল করবে যে মাদার গাছ থেকে যেন, মানে এই সময় রানার ছাড়লে পরে তোমরা সেটা কেটে অন্য জায়গায় রোপণ করে দিলে কিন্তু এই মাদার গাছের সঙ্গে রাখবে না, ঠিক আছে। এখানে আমার তিনটে গাছ আছে, দেখো আমি সমস্ত মাদারগুলো কেটে দিয়েছি, মানে রানারগুলো কেটে দিয়েছি। তো প্রথমে আমি দেখাচ্ছি, দেখো প্রথমে আমি এই গাছের উপর দিয়ে আলতো করে খুঁজে মাটিটা তুলে নেব। বেশি জোরে খুঁজবে না, তাহলে যদি শিকড়টা ছিঁড়ে যায় তাহলে অসুবিধা হবে। তাহলে দেখলে তোমরা, আমি এই স্ট্রবেরি গাছের সাইডের কিনার থেকে এই মাটিগুলো তুলে নিলাম। এইবারে আমি একটু সারযুক্ত মাটি এর মধ্যে দেব। তাহলে এই দেখো, আমি একটু গোবর সার নিয়ে নিচ্ছি, এক বছরের পুরনো গোবর সার। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে আমার সেই অনুখাদ্য। হ্যাঁ, একটু অনুখাদ্য নিয়ে নিলাম। আচ্ছা, এখানে হচ্ছে তোমার কাঠকয়লার গুঁড়ো, এই যে এটা হচ্ছে, এই যে বোন ডাস্ট, শিং চাচা, নিম খোল, আর অল্প একটু, সামান্য অল্প একটু সর্ষের খোলের গুঁড়ো, আর এখানে তোমার ওই ফুরাডনটা নিয়েছি, এই দিয়ে দিলাম। দিয়ে এবার একটু এর মধ্যে সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেবো, এই দিয়ে ভালো করে মিশাবো। এই ভালো করে মিশিয়ে নিলাম, এবার এটা আমি এই গাছের সাইড সাইড দিয়ে দিয়ে দেবো। আমার স্ট্রবেরি গাছ অনেকগুলোই আছে, তোমাদের দেখাবো যে কীভাবে রানারগুলো কাটতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা রানার সব আমি কেটে দিয়েছি, এটা আর রানার নেই, এখানে সব মাদার গাছই আছে। এই সুন্দর করে সারটা দিয়ে দিলাম, এবারে এটা আমি জল দিয়ে দেব। সুন্দর করে এই ভরপুর জল দিয়ে দিলাম। হ্যাঁ দেখো কি সুন্দর গাছটা হয়েছে, এই রইল। এবার এটা পাশে, এবারে আমি তোমাদের
দেখাচ্ছি গাছের রানারগুলো তোমরা কিভাবে কাটবে। এই দেখো, এই দেখো আমার স্ট্রবেরি গাছ। এবারে এই যে দেখো রানারগুলো, এই যে এগুলো যদি না কেটে ফেলো না, তবে মূল যে গাছটা মাদার গাছ সেটা দিয়ে, এই দেখো এই শিকড়টা আমি আবার মাটিতে পুঁতে পুঁতে দেবো। হ্যাঁ দেখো রানার যা যা আছে আমি সব কেটে দিচ্ছি। এই হ্যাঁ এই দেখো এই একটা রানার, এই যে দেখো, এই দেখো এইদিকেও চলে গেছে। আমি এগুলো কেটেই দিচ্ছি, এগুলো আর এখন আরও অনেক গাছ আছে তো আর নতুন করে আর গাছ করার দরকার নেই। আর দেখো ফুল আসার আগে তোমরা দুটো জিনিস স্প্রে করবে গাছে, একদিন বাদে বাদে করলে কোনো অসুবিধা নয়, সপ্তাহে একদিন করে। প্রথমত বোরন এক, এই দেখো বোরন 1 গ্রাম পার লিটার জলে। হ্যাঁ 1 লিটার জলে 1 গ্রাম নিয়ে স্প্রে করে দেবে। তারপরের দিন তুমি মোবোমিন, হ্যাঁ এই যে দেখো মোবোমিন, এটাও 1 গ্রাম 1 লিটার জলে নিয়ে স্প্রে করে দেবে। এরকম সপ্তাহে একদিন করে করে দেবে, ঠিক আছে? তাহলে দেখবে গাছে তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি ফুল চলে আসবে। যতদিন ফুল না আসে এগুলো স্প্রে করে যাবে সপ্তাহে একদিন করে। তাহলে দেখলে তোমরা আমার স্ট্রবেরি গাছের পরিচর্যা। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও। নমস্কার।